ঝিনাইদহে করোনার কারণে বিপাকে পড়া 200 হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের আরাবপুর মাস্টারপাড়ায় অ্যালাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। 25 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি আটা, 1 কেজি লবণ, 2 কেজি ডাল ও 1 লিটার তেল পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। বেসরকারি সংস্থা হিসাবে আসলে খুবই কষ্ট করে আমরা এটা 40 জন এতিম বাচ্চা মান্থলি আমি স্টাইপেন্ড দিয়ে সহজে যাবে সেটা আমরা মনে করি না এবং সেটা প্রমাণিত হচ্ছে ক্রমশ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।